আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনার সাথে আবার দেখা হলো ইনশাল্লাহ। তো আজ আমরা আপনার এই ননিফল বিষয়ে বিশেষ একটি প্রতিবেদন করার জন্য আসছি। তো আপনার কাছে সর্বপ্রথম জানতে চাচ্ছি, এই ননিফলের ক্যান্সার প্রতিরোধের যে বিষয়টা, এটা আপনি আর একটু ক্লিয়ার করুন। আমাদের কমেন্ট বক্সে বিভিন্ন কমেন্ট আসে, আসলেই এটা ক্যান্সারের কাজ করে কি না সেই বিষয়ে কাইন্ডলি একটু বলুন। এটা আসলে গোপন রাখার কোনো বিষয় না যে আমি এটা একটা ফল সম্বন্ধে বাড়াই বলবো, কেন আজকাল হলো ইন্টারনেটের যুগ। ইন্টারনেটে যে কেউ সার্চ দেবে দেখা যাবে যে এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা দেখতে পাবে, কিংবা এর যে কার্যক্ষমতা। এখন আমি আজকে একটা কথা বাড়াই বললাম, কালকে দেখা যাবে ফলস হবে। আমি তো মানুষের কাছে ফলস হইতে পারবো না, আমি ডিফেন্সের লোক, আমি তো মানুষের কাছে হাসির পাত্র হইতে পারবো না। তো এটা আসলে এত কার্যগুণটা এত বেশি, এত পাওয়ারফুল একটা ফল, এটা নিজে যদি বাস্তব এর প্রয়োগটা নিজে না করতাম তাহলে বুঝতে পারতাম না। আর ক্যান্সার যে কত রুগী আসছে এই ফল নেওয়ার পরে বলছে যে ভাই আমাদের আর কেমোথেরাপি দেওয়া লাগে না এটা খাওয়ার পরে। হ্যাঁ, আপনার শরীরটা ধরেন এনার্জিলেস, পরিশ্রম করে আসছেন, একটা ফল সিরা একটু শরবত খাবেন, দেখবেন যে আর এক মাসের মধ্যে আর কোনো প্যারাসিটামলও খাওয়ার দরকার নাই। হ্যাঁ, এর আসলে উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এর যে এত উপকার শেষ করা যাবে না। আচ্ছা, কি পরিমাণ ফল আপনার কাছে আছে? এখানে আমার গাছ হচ্ছে পাঁচটা। হ্যাঁ, পাঁচটা গাছে পর্যাপ্ত পরিমাণে ফল আছে। এই দেখেন, এখানে পর্যাপ্ত পরিমাণে ফল আছে। আর এমন কোনো দিন নাই যে 10-15 জন ক্যান্সার পেশেন্ট না আসে। দেখা যায় যে আমি তো আর আসলে সবগুলো ফল দিতে পারবো না, একটা দুইটা করে দেই যাতে সবার উপকার হয়। আর এটা বাংলাদেশে আমার জানা মতে যে দ্বিতীয় কারো কাছে এই এই গাছটা নেই। আচ্ছা, অনেকে আমাদের কমেন্ট বক্সে লেখেন আসলে এটা কিভাবে খাওয়ার নিয়ম। এটা খাওয়াটার নিয়ম আসলে, এই ফলটা যখন আমি এই যে এই ফলটা ধরেন হারভেস্ট করলাম, এরপরে এটা রোদে দিলাম। হ্যাঁ, এই যে ফলটা রোদে দেওয়ার পরে এই ফলটা পেকে যাবে। পেকে গেলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে খাওয়া যায়। এমনি ব্লেন্ডার না থাকলে দেখা যায় যে কোষ লাগিয়া পানিটা খাইতে হবে বাসি পেটে। এটা তো আমি দেখছি আপনার অধিকাংশ পরিপক্ক হয়ে গেছে, মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে। খাওয়ার উপযুক্ত হয়েছে, হ্যাঁ, যেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে, কারণ এটা অনেকদিন থাকে, ফলটা পাকার পরেও অনেকদিন থাকে। পাকার পরেও দেখা যায় যে এক দুই মাসটা বা ফলটা গাছে থাকে, যে পর্যন্ত হারভেস্ট করে না হয় পর্যন্ত থাকে। এদেরকে আমি কিন্তু এই ফল খাওয়াইছি, বুঝছেন? আচ্ছা, আমি আপনি একদিন একটা বলছিলেন যে আপনার বাচ্চার কি একটা সমস্যা হয়েছিল, তার জন্য আপনি? আমি লিভারে সমস্যা হয়েছিল, সিএমএসে ভর্তি ছিল, তারপরে বাহিরে থেকে ট্রিটমেন্ট করছি, কিন্তু কোথাও ওই যে সুফল পাইনি। আর এই ফলটা যখন ওরে খাওয়ানো শুরু করছি, আল্লাহ রহমতে ওরে আল্লাহ মুক্তি দিছে। আচ্ছা, ক্যান্সার ছাড়া এই ননিফলটা আর কি কি কাজে ব্যবহার করা হয়? লিভারের জন্য সবচেয়ে বেশি কার্যকর, ক্যান্সার, লিভার, হ্যাঁ, জন্ডিস, এগুলোর জন্য খুবই কার্যকর। এটা আসলে শক্তিবর্ধক একটা ফল। এটা যাদের সুস্থ শরীরে দেখা যায় যে খাইলে এটা ক্যান্সারের কোষগুলি, সেলগুলি মারা যায়, হ্যাঁ, তারপরে হাঁটুর ব্যথা, হ্যাঁ, গিটে ব্যথা, যত পুরনো ব্যথা হোক না কেন, এই ফলের জুস খাওয়ার পরে ওই ব্যথা থাকবে না ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখুন এখানে পর্যাপ্ত পরিমাণ ননি ফল আমি দেখতে পাচ্ছি, এবং এটি পরিপক্ক এবং মানে দেখে বোঝা যাচ্ছে এটা খাওয়ার উপযোগী হয়েছে। দর্শক দেখুন এখানে পর্যাপ্ত পরিমাণ ননি, আমরা জেনেছি এই ননি ফল কিউরিক অ্যাসিডের কাজ করে। তো কাইন্ডলি এই সম্পর্কে কয়েকটি কথা বলুন। কিউরিক অ্যাসিড তো ভালো কথা ভাই, আমি এমন কোনো দিন নাই যে আমার দুইটা করে ছ্যাঁকলো লাগে কিংবা ওমিপ্রাজল গ্রুপের। এই ফলটা যখন থেকে আমি খাওয়া শুরু করছি, আমার ছ্যাঁকলো তো দূরের কথা, আমার পেটে কোনো দিন গ্যাস জমে নাই।
এমনকি আমার ছেলে মেয়ের ওই একই অবস্থা। তা আমি মনে করি কি, এটা কারো দেখা যায় যে চুলকানি ফোসফাসরা থাকে, হ্যাঁ এটা আসলে অনেক রোগের মহা ঔষধ, এক কথায় মহা ঔষধ। এই গাছটা যদি মনে হয় যে প্রত্যেক ঘরে ঘরে যদি বাড়ি বাড়ি একটা করে গাছ থাকে, তাহলে আর ঔষধ বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। এটা তো হাড়ের ক্ষয় রোগেরও অনেক কাজ করে। ক্ষয় রোগে অনেকের দেখা যায় যে মেরুদণ্ডে হাড় ক্ষয় হয়ে যায়, হ্যাঁ ক্ষয়ে থেকে এটা। ননিফল ছাড়া আর কি কি ঔষধি গাছ আছে আপনার? ঔষধি গাছ আমার কাছে নাই কোনটা সেটা জিজ্ঞেস করবেন যে নাই কোনটা। আমার কাছে ঔষধি গাছ এবং ফলের গাছ এমন কোনো গাছ নেই, সে ঔষধি গাছ হোক কিংবা ফলের গাছ হোক, যেটা আমার কাছে নেই। আমি এটা যে কোনো উপায়ে যে কোনো মূল্যে আমি এটা সংগ্রহ করবই। এটা আমার নেশা, মানুষের যে বিভিন্ন ধরনের নেশা থাকে, তা আমার মধ্যে নেশা ছোটোবেলা থেকেই শুধু একটাই নেশা, গাছ লাগানো। হ্যাঁ কারণ আমি যত জায়গা যত সেনানিবাসে ছিলাম, আমি দেখা যায় যে আমি প্রত্যেকটা জায়গায় আমি গাছ লাগাই আসছি। তখন অনেক সময় দেখা গেছে যে কোথায় পাবো এগুলো বীজ, কোথায় পাবো। তখন আমাদের কিন্তু ডিপার্টমেন্টে ফল ফ্রুট খাওয়া হয়, আমের দিনে আম, জামের দিনে জাম, কাঁঠালের দিনে কাঁঠাল। হ্যাঁ তখন আমি একটা আলাদা করে একটা বোর্ড রাখতাম, মেসের সামনে একটা বোর্ড রাখতাম, ওই বোর্ডটার মধ্যে লিখে দিতাম এখানে বিসি ফেলুন, আমি ওই বিসিগুলোই লাগাই দিতাম। হ্যাঁ বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার করে ওখানে লাগাই দিতাম, যখন একটু অবসর সময় পাইছি আমি এই কাজটাই করতাম। এখানে টবে লাগিয়েছেন, এই টবে লাগানোর কি মনে হলো যে আপনি টবে লাগালেন, এখন মাটিতে কেন লাগালেন না? এটা মাটিতে আমার লাগানো আছে, মাটিতেও লাগানো আছে, টবে লাগাইছি এই জন্য যে এটা আসলে চুরি হওয়ার ভয় আছে। হ্যাঁ কারণ এটা খুবই দুর্মূল্য, আমার কাছে চাইলে পায় কিন্তু সে আমার কাছে না চেয়ে চুরি করবে। আছে এরকম অনেক লোক আছে যে আইসা না বলে নিয়ে চলে যায় ছিঁড়ে। হ্যাঁ এই কারণে উপরে রাখছি যে নিজের হেফাজতে থাকুক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে ননিফলের তিনি নতুনভাবে আরও কিছু বেশ কিছু চারা তিনি সংগ্রহ করেছেন এবং টবে লাগিয়েছেন। আপনারা এই চারা সংগ্রহ করে কীভাবে টবে চাষ করবেন সে বিষয়ে খন্দকার কবির রসুন ভাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানাবেন। ভাই আপনি টবে লাগিয়েছেন, এটা কতদিন পর এটা ফল আসবে? এটা এক বছরের মাথায় এগুলো ফল আসবে, কারণ এগুলো প্রত্যেকটা কলমের চারা। আর আমি সংগ্রহ করছি, খুব কষ্ট হয়েছে সংগ্রহ করতে, কারণ ননিফল বাংলাদেশে কোনো জায়গায় কোনো নার্সারিতে ননিফলটা পাওয়া যায় না। হ্যাঁ তো এটা আমি বাহির থেকে সংগ্রহ করছি, কারণ অনেকে আসে ফল নেওয়ার জন্য। তো আমার কাছে আজকে আসলো, কালকে তো আমার কাছে ফল পাবে না। তো সেহেতু আমি যদি কারো দরকার হয় আমি ইনশাল্লাহ দিতে পারবো, দুই একটা চারা চাইলে আমি দিতে পারবো। হ্যাঁ কারণ আমি এখানে পর্যাপ্ত পরিমাণে চারা লাগাইছি। আচ্ছা যে কোনো মাটি থেকে এই চারাটা? হ্যাঁ যে কোনো মাটিতে, বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি, এখানে যে কোনো মাটিতে এটা হবে, যে কোনো মাটিতে।